ওয়েলকাম বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে দীপক সরকার না দীপক সরকার নয় অভি সরকার ফ্রম বেঙ্গলো টেক্সকট আর বেঙ্গলো টেক্সকটের নতুন এপিসোড আপনাদের সব স্বাগতম তো আপনারা অনেক হয়তো ভাবছেন এ কে রে বাবা কোথেকে ঘুরে এসে জুড়ে বসলো তো প্রতিদিন দীপক দাকে দেখি এ আবার কোথেকে কে আসলো তো আমি হচ্ছে দীপক তার ভাই তো দাদা কিছু পার্সোনাল কারণের জন্য ভিডিও বানাতে পারছে না তো জন্য ভাবলাম আমি চলে এসে আপনাদের ভিডিওটা শেয়ার করে দিই আপনারা যেহেতু টাইটেল এবং থামলা থেকে ভিডিওটা ক্লিক করেছেন তার মানে আপনারাও সেম প্রবলেম ভুগছেন প্রবলেমটা হলো ফেসবুক আর ইনস্টাগ্রাম আপনাদের লগ ইন হচ্ছে না বা ফেসবুক আর ইনস্টাগ্রাম আপনি অ্যাক্সেস করতে পারছেন না তো এটা কেন আর অনেকেই অনেক নিউজ পাচ্ছেন ফেসবুক হ্যাক হয়ে গেছে ফেসবুক উড়ে গেছে ফেসবুক ইন্টার থেকে ব্যান হয়ে গেছে প্লে স্টোর থেকে উড়িয়ে দিয়েছে গুগল উড়িয়ে দিয়েছে আসল ঘটনা এখনো কিন্তু সামনে আসেনি যে আসলে কি কারণের জন্য এতক্ষণ ধরে প্রায় দেড় ঘন্টা ফেসবুক আর ইনস্টাগ্রাম প্রায় বন্ধ ছিল বন্ধ হওয়ার মতোই ক্র্যাশ মানে ক্র্যাশ হয় যেটাকে বলছি মানে সেটা ক্র্যাশ হয়ে গেছিল তো এটা কেন হয়েছিল তো এই নিউজটা এখনো সামনে আসেনি ফেসবুক এখনো আপনাদের আমাদের কাছে এখন খুলসা করে জানায়নি কোথাও যে আসলে কি প্রবলেম হয়েছিল কিন্তু মার্ক জুকার একটা টুইট করেছিলেন যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন মার্ক জুকার টুইট করে আমাদের বলেছিলেন যে চিল গাইস ওয়েট ফিউ মিনিটস এভরিথিং উইল বি সলভ তো তিনি যেরকম বলেছিলেন এতক্ষণে আপনারা ফেসবুক অ্যাক্সেস করতে পারছেন এবার ওদের অনেক কাজ চলতে পারে তো সার্ভার হয়তো কোনো কারণে কিছু একটা হয়তো আমাদের জন্য নতুন কিছু ইন্ট্রোডিউস করার জন্য সার্ভারে কাজ করছিলো এবার ফেসবুক ইনস্টাগ্রাম যেহেতু সেম সার্ভে রান হয় তো সেই জন্য ফেসবুক ইনস্টাগ্রাম দুটোই কিন্তু ক্র্যাশ হয়েছিল মানে চলছিলো না এবার হোয়াটসঅ্যাপ আপনার বলেন হোয়াটসঅ্যাপ তো মেটার আছে তো হোয়াটসঅ্যাপ কেন আসলো না হোয়াটসঅ্যাপে তো আমরা ঠিক কাজ করতে পারছিলাম তো ফেসবুক আর ইনস্টাগ্রাম সেম সার্ভারে রান হয় আর হোয়াটসঅ্যাপটা আলাদা সার্ভারে রান হচ্ছে তো সেই জন্য হোয়াটসঅ্যাপটা হয়নি তো ফেসবুক আর ইনস্টাগ্রামটা হয়েছে কোনো কারণে তো কিছুদিন গেলেই বা পরশু হয়তো আমরা পারবো আসল কারণটা কি হয়েছিল যে আসলে কি হ্যাক হয়েছিল নাকি ইন্ডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম ব্যান করে দিচ্ছে তো সেটা এখনও জানা নেয়নি তো আপনারা যদি সেটা সবার আগে জানতে চান সেই তথ্যটা তো নিচে সাবস্ক্রাইব বাটনে লাল কালার সাবস্ক্রাইব বাটন ধরে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করে যাবেন যে তারা যেন অযথা প্যানিক না হয় তো সবই ঠিক আছে ফেসবুক ব্যান হচ্ছে না ফেসবুক আছে ইন্ডিয়াতে ফেসবুক আছে তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা